সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, কিন্তু তাদের ইনিংস শেষ না হতে ম্যাচ বাতিল হয়ে যায়। জানা গিয়েছে ম্যাচের আম্পায়ার করোনা ভাইরাসে আক্রান্ত, করোনায় হানা দেওয়া শারজা অনুষ্ঠিত হওয়া বি গ্রুপের ম্যাচটি বাতিল হয়ে যায়, তাতে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার কোনো প্রভাব পড়েনি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে খেলতে পারবে রকিবুল হাসানের দল। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হলো ভারত। আন্ডার নাইনটিনের সকল খেলা আমাদের চ্যানেল থেকে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।